प्रिय व्यूअर्स अस्सलाम वालेकुम बीडी कन्स्ट्रक्शन यूट्यूब चैनल पक्ष थेके जानाई सबाई के आंतरिक शुभेच्छा और अभिनंदन। दर्शक बंधुरा आज के आमी आपनादेर देखाबो अल्प जायगार मध्ये 6 बेडरूमेर खुबी सुंदर एक आधुनिक एकतला बाड़ी डिजाइन। जारा एकतला बाड़ी करते चान तादेर जन्य आजकेर भिडियो खुबी उपकारी आसबे। दर्शक बंधुरा आपनारा देखतेछेन ए बाड़ीटी खुबी चमत्कार कलर कम्बिनेशनेर माध्यमे ए बाड़ीटी डिजाइनटी करा हयेछे। आर एखाने फोर्सेर जे डिजाइनगुलो प्रत्येकटा काज आसले एकेबारे सिम्पलेर मध्ये करा हयेछे। যারা কম খরচে সুন্দর একটি একতলা বাড়ি করতে চান 6 বেডরুমের তারা আসলে এই ভিডিওটি দেখতে পারেন। একবারে জায়গাও কম খরচও কমের মধ্যে চাইলে আপনারা এই বিল্ডিংটা অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন। দর্শক বন্ধুরা তো আমি প্রথমে আপনাদেরকে চতুর্ফাশের ভিউটা দেখাবো, এরপর আমি ভিতরে কিভাবে সাজানো আছে সম্পূর্ণ হিসেবে আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক বন্ধুরা আর এখানে আমাদের রুফটপটি হলো এটা, আর আমরা রুফটপ আমি প্রতিদিন আপনাদের দেখাই। আমরা রুফটপে একটু কাজ করার চেষ্টা করি সকল সময়, যেমন একটা এখানে একটি দোলনা, আর এখানে অনেক সুন্দর করে গার্ডেনিং করা আছে। অনেকের আসলে জায়গা থাকে না বাইরে বিল্ডিং করার পরে, তো এই জিনিসগুলো আমরা আসলে চিন্তা করে রুফটপটা একটু সৌন্দর্য করার চেষ্টা করি। যে ওনার যদি বাইরে জায়গা থাকতো তাহলে আসলে নিচে অনেক কিছু করতে পারতো। যাদের বাইরে জায়গা থাকে না আমরা রুফটপটা একটু সাজিয়ে দেওয়ার চেষ্টা করি। দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন বিল্ডিংটি আমাদের ফোর্সের ডিজাইনটা একেবারে সিম্পলের মধ্যে করা হয়েছে। আর এটা সিঁড়িটি সামনে দেওয়া আছে, যার আমাদের বিল্ডিংটা একেবারে 6 বেডরুমের খুবই সুন্দরভাবে সাজানো আছে। আর এখানে অংশে একটু ফোর্সের ডিজাইন দেওয়া আছে, এটা একেবারে সিম্পলের মধ্যে করা হয়েছে। আর এখানে জানলার ডিজাইনগুলো একেবারে সিম্পলের মধ্যে, ব্যালকনিটাও সিম্পলের মধ্যে সাজানো আছে। অনেকে আসলে হিবিজিবি কাজগুলো পছন্দ করেন, আবার অনেকে হিবিজিবি কাজগুলো চয়েস করে, তো যার যেভাবে রুচি সে অনুসারে আমরা ডিজাইনটা করার চেষ্টা করি। আর এবারে ডিজাইনটা আমরা করে দিয়েছি কুমিল্লা বড়ুয়াতে। ভাই একজন বিজনেসম্যান, ভাই আমাদের সাথে ফোনে যোগাযোগ করে ভাই ডিজাইনটি করে নিয়ে গেছে। প্রথমে আমরা জায়গাটা ভিজিট করি ভাই, বা জায়গাটা ভিজিট করার পরে ওনার জায়গা অনুসারে আমরা ডিজাইনটি সাজিয়ে দেওয়ার চেষ্টা করি। দর্শক বন্ধুরা আর এখানে যে প্যারাফেটটা দেওয়া আছে, প্যারাফেটটাও খুবই সুন্দরভাবে সাজানো আছে। আর এখানে প্যারাফেটের দুইটা ডিজাইন দেওয়া হয়েছে, সামনের অংশে একটা ডিজাইন এবং অফরজিতে একটা ডিজাইন দেওয়া হয়েছে। আর এখানে জানলার ডিজাইনগুলো খুবই সিম্পলের মধ্যে, আর এখানে ড্যাববিট কাটা হয়েছে। আর কালার কম্বিনেশনটা তো আপনারা দেখতে আসেন অনেক সুন্দরভাবে কালার কম্বিনেশনটা সাজানোর চেষ্টা করেছি। দর্শক বন্ধুরা এখানে ব্যালকনির মধ্যে গ্রিলগুলো অনেক সুন্দরভাবে সাজানো আছে। আর এখানে যে ব্যালকনিটা দেখতেছেন এটা 7 ফিট সেটের মধ্যে করা আছে, একেবারে সিম্পলের মধ্যে। তো চলুন মূল প্ল্যানটি দেখে আসি। মূল প্ল্যানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবে, বিল্ডিংটি টোটালি কমপ্লিট করতে কত টাকা যাবে এবং কীভাবে করলে বিল্ডিংটি সৌন্দর্য হবে। দর্শক বন্ধুরা বিল্ডিংটি দৈর্ঘ্য দেওয়া আছে 35 ফিট 8 ইঞ্চি এবং প্রস্থ দেওয়া আছে 44 ফিট 1 ইঞ্চি। বিল্ডিংটি টোটাল এরিয়া 1550 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এবারে ডিজাইনটি করা হয়েছে। যাদের 400 জায়গা আছে তারা চাইলে এবারে ডিজাইনটি খুবই সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন। প্রথমে ঢুকতে পারবে একটি ফোর্সের ডিজাইন, ফোর্সের মাপটি দেওয়া আছে 8 ফিট বাই 8 ফিট। আর এখানে দেওয়া আছে সিঁড়ি রুমটি, সিঁড়ি রুম মাপটি দেওয়া আছে 8 ফিট বাই 12 ফিট 3 ইঞ্চি। আর এখানে আসলে পড়বে একটি ডাইনিং ক্যাম ড্রয়িং রুম, অনেক বড় একটি ডাইনিং ক্যাম ড্রয়িং রুম, 16 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিট 5 ইঞ্চি একটি ডাইনিং ক্যাম ড্রয়িং রুম। আর এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট 9 ফিট 3 ইঞ্চি বাই 4 ফিট 6 ইঞ্চি। আর এখানে দেওয়া আছে একটি বেডরুম, বেডরুম আপনি দেওয়া আছে 12 ফিট বাই 13 ফিট। এটার সাথে একটি ব্যালকনি দেওয়া আছে 9 ফিট বাই 3.5 ফিট। এই অংশ দেওয়া আছে আরেকটি বেডরুম 12 ফিট বাই 13 ফিট, এটার সাথেও একটি ব্যালকনি দেওয়া আছে। তো দর্শক বন্ধুরা আপনারা প্রথমে দেখেছেন অপোজিটে আমাদের একটা ফোর্স দেওয়া আছে 7 ফিট বাই 7 ফিট, এই ফোর্সটা হলো এটা। আর এখানে কিচেন রুমটি দেওয়া আছে 8 ফিট 3 ইঞ্চি বাই 8 ফিট। আর এই অংশে দেওয়া আছে একটি বেডরুম, বেডরুমটি একটু ছোট বেডরুম, যাদের আসলে গেস্ট আসলে গেস্টের জন্য এই বেডরুমটি করা হয়েছে 9 ফিট 3 ইঞ্চি বাই 8 ফিট 6 ইঞ্চি। আর পিছনে একটি বেডরুম দেওয়া আছে 12 ফিট বাই 13 ফিট, এটার সাথে একটি অ্যাটাচড দেওয়া আছে 9 ফিট 3 ইঞ্চি বাই 4.5 ফিট। আর এখানে আরেকটি বেডরুম দেওয়া আছে 9 ফিট বাই 12 ফিট, এই অংশে আরেকটি বেডরুম দেওয়া আছে 12 ফিট বাই 12 ফিট, এর সাথে একটি অ্যাটাচড দেওয়া আছে 8 ফিট 3 ইঞ্চি বাই 4.5 ফিট। তো আশা করি ডিজাইনটি সম্পূর্ণ কিছু বুঝতে পারছেন। যদি আপনি বুঝতে আপনাদের বিন্দু পরিমাণ কোনো কষ্ট, অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল আমাদের যোগাযোগ করুন, ইনশাল্লাহ আপনাকে সম্পূর্ণ কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি কেউ এরকম বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা বাংলাদেশের সকল স্থানে ড্রয়িং ডিজাইনগুলো করে দিয়ে থাকি। যদি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারেন। আর এই বাড়িটি যেভাবে আছে এভাবে টোটালি কমপ্লিট করতে যাদের 26 থেকে 28 লক্ষ টাকা বাজেট তারা চাইলে এই বাড়িটি সুন্দর